আরে আমরা যদি 10 টাকার লিপস্টিক দেই এদের তো মন ভরে না, এদের এক চোখের ভিতরে লাগে আইলানা, মাস্কারা, পরকে, আরো আরো কি কি ড্যাশ 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 কাজল। তো এক চোখের ভিতরে যদি 5টা মাখে তাহলে বাকি জায়গায় কয়টা লাগে? কে 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 যদি পুরুষ মানুষ এতই ভালো হইতো, মানে কোন দর্শক এই যে দেখেন, মানে শুরুর আগেই মানে যুদ্ধ যুদ্ধ শুরু। তো আসলে আমরা বিগত দিনে বারিক মিউজিকে হালকা একটা মানে কন্টেন্ট করছিলাম, সেটা হলো পালা পালা জাতীয় আর কি। তো দর্শকের অনুরোধে কিন্তু আজকে হবে ফুল পালা। আর দর্শকরা অনেক অনেকেই বলছে জি পালা খুব ভালো লাগলো, পালা আমরা আরো চাই। আর পালা চাই হলো রিয়ার মনিরের, ঠিক আছে? আজকে কিন্তু পালা হবে নারী পুরুষ, আজকে কিন্তু লড়াই, ঠিক আছে? এখন কিন্তু আমরা চলে যাব পালা ওস্তাদ ভাগ্যের সিংহের লড়াই। আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে পুরুষ পুরুষ যদি কাম যদি না করে তাহলে কিন্তু নারীরা কিন্তু বাঁচতে পারে না। নারীরাও কিন্তু আগে না প্রশ্ন করতেছে তাই আমার একটা গান কোন মানে উত্তর দিয়ে আনে মানিক সরকার কয়ে গেল যে সে এরা কামাই না করলে মানে আমি তো মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি আপনার সাথে পালা করার জন্য, আর আপনি যদি শ্বশুর বাড়ি যান তাহলে আপনারা প্রশ্নের উত্তর দিয়ে নেই ভাই ভাই চাচা কাকা যারাই আছেন বোন সবাইরে একটা কথা কই, কথা হচ্ছে গান কোনো মাইয়া যদি ঘরে না যায়, কোনো মাইয়া যদি রান্না কইরা না দেয়, কোনো মাইয়া যদি আপনার সংসারে আইসা আপনারে কাজ না দেয়, আপনি পুরুষ কেমনে কামাই করবেন? আপনার আমার মনীশ্বর করে আপনারা তো এখন পড়ে যাবেন নিচে থাকেন। এখন আমার প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি একটা কথা কন আমারে যে আপনি যে শ্বশুর বাড়ি যাইতেছিলেন, আপনার শ্বশুর বাড়ি দিয়াই আমি কই, আপনি যে শ্বশুর বাড়ি যাইতেছিলেন আপনার একটা কথা কন, কাল নাকি আপনি যাইতেছিলেন শ্বশুর বাড়ি? আপনার কাছে প্রশ্ন, কাল নাকি যাইতেছিলেন? এটা আপনার কল লাগবো এবং আপনি কোন দরকারে কিসের জন্য কাক খুশি করার লেগা যাইতেছিলেন এটার প্রশ্নের উত্তর দিবেন। তো যাই হোক আমার এরই সাথে আমার একটা গান থাকবে, ঠিক আছে? ঠিক আছে। খাও করিল নিষ্ঠুর
আপনার কাছে প্রশ্ন রইল, আমার মনে হয় আপনি সুন্দরভাবে প্রশ্ন কইরা আবার যাইবেন, আপনি চেলা পেলা যেন বেশি কথা কাইন। ধন্যবাদ আপনার শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে কিসের জন্য যাচ্ছেন, কার জন্য যাচ্ছেন? আসলে আমি মিষ্টি নিয়ে কিন্তু শাশুড়ি আম্মার জন্য যাচ্ছি। আর কেন যাচ্ছি জানেন? কেননা আমি নিজের মাকেও যে চোখে দেখি, আমার শাশুড়ি আম্মাকেও ওই একই। আমি কিন্তু জানি যে নিজের মায়ের মতো কিন্তু অনেকেই শাশুড়ি আম্মা হয় না। কেননা সারাদিন কাজকর্ম শেষে যদি বাসায় ফিরি, মা একবার মুখের দিক তাকায় যে সন্তানের মুখটা কি হইছে। আর যদি শ্বশুর বাড়ি যাই, তখন শাশুড়ি আম্মাকে টুপলার দিক চায়া তাকে জামাই কি আনছে। এই যে নারী, আপনাদের একটা কথা বলি শোনেন, আপনাদের বিয়ের পরে কিন্তু বাবা মা না, এই স্বামী কিন্তু আপন হয়। তাই আপনাদের জন্য ছোট্ট একটা গান রাখছি। নারী তোর কিসের হয় বাহাদুরি, শোনেন রিয়া দেওয়ান? আসলে যখন দুটো প্রশ্ন আমারে করবেন, একটু ভাইবে চিন্তা করেন যে কি প্রশ্ন করলাম আর উত্তরটা কি আসবে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন থেকে যাবে। প্রথমে যদি মাঠ কাঁপাই, তখন তো এলোমেলো হয়ে যাবে। মাঠটা আমি একটু পরেই কাঁপাই, আগে আপনার একটু কাঁপা কাপের মধ্যে রাখি না কি বলেন? তো আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কিভাবে একটা আদর্শবান স্বামীর বউ হিসেবে স্বীকৃতি পাবেন বা বউ হবেন, এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন, কিভাবে আদর্শ একটা নারী হবেন? যাই হোক, আমার প্রতিপক্ষ মনিদান ভালো একটা প্রশ্ন করছে। আগে এটা কয়ে লই, সে কইছে হাতের লেহা, আপনি হাতের লেহাটার দিকটা হান, এনে কোনো স্কিপ লেখা নাই, আপনি হাতের লেহাটার দিকটা হান, এনে কোনো কিছু নকল করে আসি নাই, আপনি লেহার দিক কি লেগে তাই, তার মানে এরতের বোঝা গেল আপনি চরিত্র দিক যাইকে, আপনি কথা কইবেন কথা কন, আপনি কে এই দিক ওই দিক তাকাবেন? মনিদান কথা কইল ঠিক আছে, ওনার প্রশ্নের উত্তর আগে দিয়ে দাঁড়ান, এই বাসা থামেন শোনেন, উনি কথাটা কি কইল যে আপনি আদর্শ বউ কেমনে হইবেন, স্বীকৃতিটা কেমনে পাইবেন? শোনেন, আপনি যখন আমারে, আপনি স্বামী যখন আমারে আদর সুহাগ দিবেন এবং আমার সেই রকম কইরা শাসন, সেই রকম কইরা আমার মনের ভিতর যেটা চায় সেটা যখন দিবার পারবেন, আমি নারী কখনোই বেপথে বেলাইনে যাইতে পারবো না। আপনি পুরুষ যদি অন্য মহিলার দিক তাকান, অন্য মহিলার সাথে লটিস ফটিস করেন, তাইলে তো আমি নারী বেহা অমুই, তখন তো আমার ঝগড়াটি অয় লাগে, বোঝেন নাই, তখন তো ডাইনি অয় লাগে। এ যে আপনি কথাটা কইলেন যে রিয়া সরকার, আপনি কথা বলার আগে ভাইবে চিন্তা আমার দিয়েন কাঁপাত হয়ে যাব। আপনি কি জানেন আমি রিয়া সরকার, আমি কাঁপানোরই লোক, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁপাই, আমি শেষে কাঁপাই না, বোঝেন নাই। আপনি আদর্শ বউ দেখাচ্ছেন, আপনার নিজের বউ, আপনার নিজের বউর কথা ভাবেন, যে বউ কয়েকদিন পরে পরে মার বাড়ি যায়, আর আপনি কন কি এত মার বাড়ি যাওন লাগবো কেন? মার বাড়িতে তো কি আমার বাড়ির কি থান যায় না? আপনি কথা একটা আগে কয়া পেশে পড়ে গেছেন, বুঝেন নাই, আপনি কইলেন কি যে শাশুড়ি কোনদিন দিন মার মতো হইবার পারে না, তাইলে আপনার এইটা আমার পক্ষে থেকে বোঝা লাগবো না, বউর পক্ষে থেকে আপনার মা কোনোদিন আমার মা হইবার পারবো, আপনার মা যখন আমি বাপের বাড়ি যাই, বাপের বাড়িতে নাচার সময় কয় কে বউ মা ই আনছো না, কি আনলা বাপের বাড়ির থেকে, বাপের বাড়িতে কি নিয়ে আইসে, কি নিয়ে আইসে, ওই যে আপনার মার খালি ওইদিকে যায় যে তোমার আব্বা কি দিছে,
তোমার আব্বা কি দিছে তোমারে দেওয়ার সময়? খালি গারে একটা বুঝা দিয়ে দিছে, এটা আপনার মার বুঝা লাগবো। স্বামী আর স্ত্রী সবচাইতে সবচাইতে হচ্ছে দামি জিনিস, এটা হচ্ছে প্রথমে তৈরি আছে, মা বাবা আগে তৈরি আছে, স্বামী স্ত্রীর পরে মা বাপ তৈরি হয়েছে। আপনি যেরকম কইলেন যে আমার বাড়ি আপনার সম্পদ, আপনার বিয়ের পরে কখনো আপনার মা বাবা আপনার আপন না? আপনার বোঝা লাগবো না যে বিয়ের পরে বউ ছাড়া আপনার কেউ আপন না? ঠিক রে, আপনারও বোঝা লাগবো তাই না? আপনি তো তেরা ফালি নিয়ে জানা যে আগে ওই যে কয় না বেশি ছিলাম তাই ওই কেন একটা গান লিখে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রী গর্ভধারিণী মা আপনারও পেটে রাখছিল, আমারও পেটে রাখছিল। তার মানে আপনার শাশুড়ি হচ্ছে আমার মা, আপনার মা হচ্ছে আমার শাশুড়ি। মানে লোলির ভিতর ঢুকায় যখন তখন চাকরি করে আসে দেওবাত কেরে, খালি চাকরি করে আসে দেওবাত চুলার পৃষ্ঠে যাইয়া দেহ একদিন মনে ওই কোলে কবে নেই যে সব ছেলেরাই রান্না কইরা খায়, রান্না কইরা সব ছেলে কি খাবার পারে? সব ছেলের কি যুক্তা আছে? যাই হোক, আপনার কাছে প্রশ্ন থাকবো এটা, আপনি কোন সম্পর্কটার বেশি ই দিবেন, দাম দিবেন? আমার প্রশ্নের উত্তর শুনবে রাখে কানাকানি শোনার আগে। আপনারও তো কানাকানি বেশি হতেছেন, মানে মহিলা মানুষের মতো বাবু কোনে গেছিলেন। হ্যাঁ তাই হোক, আপনি শোনেন, এটা হচ্ছে এই কথা যে আপনার কাছে প্রশ্ন থাকলো যে আপনি কোন সম্পর্কটা বেশি আর সবচাইতে মূল্যবান সম্পর্কটা কি? মা বাবার সম্পর্ক না চাচা চাচির সম্পর্ক না মামা মামির সম্পর্ক না মামা ভাইগনের সম্পর্ক না বউ স্বামীর সম্পর্ক কবেন? এবং আপনি আমারে বুঝাইবেন যে সম্পর্কটা যখন হয় সম্পর্কটা টিকা রাখানোর জন্য একটা পুরুষের কিরকম কিরকম হওয়া উচিত আপনার? ধন্যবাদ ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী রিয়া দওয়ানকে, অনেক নাচানাচি জানে সে বোঝাই গেল। আসলে দেশটা চোরে চোরে বৈরা গেছে, আমি তো পরীক্ষা দিছি নাকি? পরীক্ষার হলে যা দেখি যে রুমের মধ্যে ওই যে রং পেন্সিল না রুল দিয়ে যে লেখে না ওই লেখাটা যে মুছে যে একটা কাড়ার আছে না মুসনি বলি আমরা, ওইটা কাইটে ওর ভিতরেও মানুষ নকল করে, কলমের শীষ কলমের ভিতরেও মানুষ নকল নিয়ে যায়। আমি যেহেতু আপনার এখানে পালা করতে অংশগ্রহণ করছি, আপনার হচ্ছে আমাকে ধায়ল করা, আমার কাজ হচ্ছে আপনাকে ধায়ল করা। তো এই হাতে আপনি নকল লিখে আনছেন কিনা এইটা দেখা যদি আমার অপরাধ হয়, এইটা দেখা যদি আমার নিচার খারাপ হয়, তাহলে অন্য কোন দিক তাকালে আপনি কি মনে করবেন? রিয়া দেওয়ান নিজের ধোয়া তুলসী পাতা মনে করেন না, তাহির বুড়া খেত থেকে উঠে আসে নাই। যাচ্ছিলাম শ্বশুর বাড়ি পালা গানে আসার জন্য, এখানে আমি উপস্থিত ছিলাম না, তারপরেও যখন আসছি ডোজ একটু দিয়াই যাই। আসলে সে বলছে যে আদর্শবান স্ত্রী হবে কেমনে, আমরা নাকি আদর্শ হক দেই না। আরে আমরা যদি 10 টাকার লিপস্টিক দেই এদের তো মন ভরে না, এদের এক চোখের ভিতরেই লাগে আইলানা মাস্কারা ওরফে আরো আরো কি কি ড্যাশ 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 কাজল।
তো এক চোখের ভিতরে যদি পাঁচটা মাখে তাহলে বাকি জায়গায় কয়টা লাগে? সেই কথাই বললেই এই মনির দেওয়ান খারাপ। তাই উচিত কথা আমি বলবি তাই না? বেশি উচিত কথা বললে আবার এদের সমস্যা হইবে না। তো টাকা পয়সা খরচ করে বেড়াই আমরা, দাঁড়ান অবশ্যই দেব। আপনি ফার্স্টের থেকে আমার নিসার খারাপ বানায় আইছেন, আমার উত্তর তো অবশ্যই দেব। তো সুপ্রিয় সুধি, টাকা পয়সা খরচ করে বেড়াই আমরা, শাড়ি সুনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে বেড়াই আমরা, এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদার। আমরা কিনে দেই, আমাদের দেখাও, এগুলো আমাদের হক, ভ্যান চালকের দোকানদারদের দেখার হক। কেউ কিছু মনে নেবেন না, এদের যেমন কথা তেমন উত্তর। তো উনি আমার প্রশ্ন করছে যে আপনি কার ভালোবাসাটা বেশি প্রাধান্য দেবেন নাকি? কোন সম্পর্কটা মূল্যবান বেশি? আসলে আমি অত বড় বক্তাও না, তক্তাও না, বা জ্ঞানীমান কোনো মানুষও না। এটার ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার হাতে হয়তো নাই, যদি কোনোদিন পারি আপনার কাছে দেব। মা থাকবে মায়ের জায়গায়, বউ থাকবে বউয়ের জায়গায়, কাকি থাকবে কাকির জায়গায়। মায়ের সম্পর্কের সাথে বউয়ের সম্পর্ক তুলনা করা যাবে না। আমি বউয়ের দিকটা কায় বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবো না, আবার বাপ মার চিন্তা করে বউ কেউ পরের মেয়ের না। এখানে অনেক জ্ঞানীজন গুণীজন আছে, দুটো কথা লাফালাফি করে বেশি বললে এটা ভুল পর্যায়ে যাইতে পারে। সো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রিয়া দেওয়ান যে প্রশ্নটা করছে। আপনার প্রশ্নকে আমি এলাও করি, কিন্তু আমারও অতটুকু জ্ঞান হয় না। তো যার যার জায়গায় তার তার ভালোবাসাটা থাকবে। তো যাই হোক, এত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আমি, এত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই। আসলে রিয়া দেওয়ান যে প্রশ্নটা করছে খুবই কঠিন একটা প্রশ্ন। আমার পক্ষ থেকে আমি যতটুকু উত্তর দেওয়ার আমি দিয়েছি, আমি না জানিয়ে না দেখিয়া ভুল উত্তর বা ভুল সিদ্ধান্ত নিতে পারবো না। ঠিক ঠিক। তো রিয়া দেওয়ানের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি কিন্তু এর আগেই কিন্তু বলে গেছেন যে আপনাদের কাজ নাকি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজেন, এটা নাকি আপনাদের কষ্ট। শোনেন রিয়া দেওয়ান, করতেও কষ্ট, আর আমরা যে ইট ভাটায় মাটির কামলা দিয়ে বেড়া ওটাকে কষ্ট না? প্রতিদিন 1100-1200 কিলোমিটার ঘুরে বেড়া ওটাকে কষ্ট না? আপনাদের কাছে কোনো কিছুই কষ্ট না। তো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কষ্টটা কি, বা আমাদের কষ্ট আপনাদের কাছে যদি কষ্ট মনে না হয় কষ্টটা কি, আমরা কি করি, আমরা কি করি, ওই প্রশ্নটার উত্তর আপনি দিয়ে যাবেন। এটা আপনার মুখ থেকেই শুনবো। আমার প্রতিপক্ষ খুব ভালোভাবে বলেছে কথাগুলো, কিন্তু সে উত্তরটা অবশ্যই দিতে পারে নাই। যেহেতু অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চাচ্ছি, কারণ এইসব বিষয় নিয়ে আমার অত শত জানা নাই, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমি খুব ভালোভাবেই জানি। কারণ কিসের জন্য? এটা কুরআন হাদিস থেকে আসা জিনিস, তার জন্য আমি বলার সাহসটা পাইছি, যে এটা আমি বড় বড় বক্তাদের মুখেও শুনছি বা মা বাবাদের মুখেও শুনছি। কথাটা আপনি বলছেন ঠিক আছে, মা মায়ের জায়গা, বউ বউয়ের জায়গা, আপনার হয়তো বোন বোনের জায়গা, আপনার হয়তো জানা নাই আদম হাওয়ার থেকে আসার পরে বোনের সাথে ভাইকে বিয়ে দেওয়া হয়েছে, বোনের সাথে ভাইকে বিয়ে দেওয়া হয়েছে, আপন ভাই বোনের
সাথে আপনি বুঝতে হবে বিষয়টা, আপনার এটা বুঝতে হবে প্রথমে মা বাবা জন্ম নেয় নাই, প্রথমে আদম হাওয়া জন্ম নিয়েছে, তার মানে স্বামী আর স্ত্রী হচ্ছে প্রথম প্রথম প্রথম। যদি পৃথিবীতে কোনো সুন্দরতম কোনো সম্পর্কের নাম হয় বা প্রথম পৃথিবীতে তৈরি হয়েছে এমন কোন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী, কম ঠিক কি না? শোনেন, স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে মধুর। তারপরে আপনি আবার কইলেন যে নকল কইরা আপনার নকল যদি আমি না দেখি তাইলে আপনার এইটাই যদি দোষ দেন তাহলে আপনার অন্য দিকে তাকাইলে কি করবেন? ঠিক ঠিক আপনার একটা কথা কই, আপনার মতো পুরুষ মানুষ যদি ভালো হইতো, কিন্তু পুরুষ হ্যাঁ মহিলা মানুষও খারাপ আছে, ভালো কইতাছি না, যদি পুরুষ মানুষ এতই ভালো হইতো মানে খারাপ করার পিছনে একটা পুরুষের অবদান থাকে, কারণ একটা একটা ছেলের হাত স্পর্শ না করলে একটা মহিলা মানুষ অসতি হয় না, কথাটা মাথায় রাখবেন, আপনার কথা মাথায় রাখবেন। প্রশ্ন রাখছেন কষ্টটা কি, কেরে মনির দেওয়ান আপনার কি কথা মানে ভাইবা চিন্তা কর না, আপনার কথা কয়া লাগবে এটা যে আপনি কইলেন আমরা হাতুড়ি ভাঙি, এই কি কইলাম কিছু না কিছু না শোনাও, হাতুড়ি ভাঙি আপনার কি এটা এটা কি আপনার ই আছে, এখন দেশে দেশে গ্রামে গ্রামে জেলায় জেলায় যদি কোনো এমপি থাকে, কোনো যদি ডাক্তার থাকে, কোনো যদি ব্যারিস্টার থাকে, কোনো যদি ওই ওই উপজেলা নির্বাহী অফিসার থাকে, সব হচ্ছে ওর ভেতরে মহিলা থাকে, আপনি একটা পুরুষ কামাই করেন না মহিলাও কামাই করে, এখন আপনি আপনি তাহলে কত বড় ভালো পুরুষ যে বউকে দিয়ে কামাই করান, এটার উত্তর দেন আমারে, গৌরে দিয়ে কামাই করান, আপনি এখন কইবেন যে আমি তো গৌরে কামাই করতে কই নাই, শোনেন গৌরে কামাই করতে কন না ঠিক আছে, যদি গৌরে কামাই করতে কইবেনই না তাইলে কিসের লাগা, কালকে তোমার প্রোগ্রাম আছে যাও ওটো কেরে, তোমার যদি বউর কামাই নাও খাইবার মন চাইবো তুমি ডাকবে না বউরে, লাগবে না তোমার কামাই, তুমি মনির দেওয়ান তোমার বউকে ঠিকই চাকরি করাবে, আপনি কষ্টের কথা কন, মহিলা মানুষ কম কষ্ট করে, 10 মাস 10 দিন যে মা আপনার পেটে গর্ভে রাখে খালি এইরম করে একটু আইটে যায়েন দেখেন মনির দেন কি কষ্টটা লাগে, কষ্ট ছিয়ান কেরে আপনি ছেলে হয়েছেন হচ্ছে কামাই করার লেগে, আপনি কামাই করবো না আমি করবো, আমি মহিলা মানুষ থাকবো ঘরে, তাহলে গান্ডা শোনেন বুঝিয়া করলে পালা হইয়া যাইবা ধন্যবাদ রিয়া দেওয়ানকে
প্রথমত কথা বলছে, লাস্ট একটা কথা বইলে গেছে যে মনে হয় কোরআন হাদিস এর ব্যাপারে একটু কম জানে। আসলে কম বেশি মিলেই আমার সোনার বাংলা দেয়া। ঠিক 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 ঠিক, বেশি জানলে হয়তো লাভ, কম জানে জানলে হয়তো যে যত জানতে পারবে তার মধ্যে তত জ্ঞান অর্জন হবে। হ্যাঁ অবশ্যই, আপনার মতো জ্ঞান হয়তো আমার মধ্যে নাই, তাই আমি বলতে পারি নাই। আমি যদি জানতাম অবশ্যই আমি এখানে উত্তর দিয়া যাইতাম। আর এই পালারে এখানে খাতা কলম লাগে, সাক্ষী প্রমাণ সহ লিখে দেওয়া লাগে, তো সেরকম কোনো উপস্থিতি বা কোনো কিছু নিয়ে আসি নাই। তো তার জন্য আপনারা আমাকে এবং রিয়া দেওয়ানকে ক্ষমার দৃষ্টি দিন। আমরা দুজনেই ছোট মানুষ, আমরা ভুল টুটি করতেই পারি। এই পালাটাও কিন্তু আপনাদের আনন্দ বিনোদনের জন্যই কিন্তু করতেছি আমরা। অবশ্যই ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টি, দুজনে দুজনকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তো রিয়া দেওয়ান আমাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছেন? যেটা নিয়ে কথা ছিল আপনি ওই কথাটা বলছেন। তো আমি আপনি রিয়া দেওয়ান কতটা ভালো মানুষ এটা এখানে প্রমাণ পাইলাম। আপনি আপনাদের নারীদের কষ্টের কথা বইলে গেলেন, আমি মানলাম যে মায়ের উপরে কোনো কষ্ট পৃথিবীতে হয় না, একটা সন্তানকে পেটে রাখা এটা আমি বুঝতে পারছি রিয়া দেওয়ান। তো আপনি খালি আপনাদের কষ্টের কথাই বইলে গেলেন, আমারে কষ্টের কথা বলেন না, আমরাই দূরের খালে যাই। হ্যাঁ আমরা তাই যাই। তো যাই হোক, আমাদের কষ্টের কথা বলতে হবে না, আপনারা তো আবার অল্পতেই কান্না করে দেন। মনির, মানে পালাটার বেশি বড় করতে যাচ্ছি না, তোমার ওই গানটা দিয়ে শেষ করব। আচ্ছা, নারী তোমার আগা পয়সা ফুইলা গেছে। তো এখন কথা হচ্ছে, এই মেরে পালায় যদি পড়েন পুরুষ কিন্তু টিকতে পারবে না। ঠিক ঠিক ঠিক, তো দর্শক বন্ধুরা, আমরা দুইজন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য পালাটা করছি, ভুল টুটি যদি দুইজন করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাস্তবে কিন্তু আমরা সবাই একসাথে, এই ক্যামেরার বাইরে গেলে আবার আগে যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে, এর পরবর্তীতে আমরা খাতা কলম দিয়ে অন্য ধাঁচের একটা ভালো পালা নিয়ে আসবো। তো সবাইকে আল্লাহ হাফেজ।